কারণ সেখানে প্রচুর লোক ছিল, ভিডিও করতে দিচ্ছিল না, জাস্ট বিল করছিল মার জন্য যে মোবাইলটা কেনা হলো সেইটুকুনি দেখালাম। কেন কিনলাম, এই যে মার মোবাইলটা ছিল, আমরা বেহালায় গেছিলাম অলরেডি আগে, এই যে মোবাইলটা ছিল Nokia 216, যাই হোক কিছু একটা সেট, তো এটা খারাপ হয়ে গেছিলো অনেক দিন ধরে, মার অসুবিধা হচ্ছিলো, ফোন করতে পারছিলো না, সেই কারণে ভাবলাম একটা মোবাইল কিনে দিন। তো মা এটা সারানোর জন্য 500 টাকা দিয়েছিলো, তো সারাতে তো পারলামই না, সারানো গেলো না, ওখানে সারানো যাবে না, ফোনটা কিছুই করা যাবে না, ফোনটা ফেলে দিতে হবে আর কিছু। তো তার জন্য মা 500 টাকা দিয়েছিলো, ভাবলাম তাতে কিছু পয়সা দিয়ে তো একটা নতুন মোবাইলই কিনে দিই। সেটা রাজ দিয়েছে, ওনার ছেলে, কারণ মা ওকে ছেলের মতনই দেখে, যতই জামাই হোক তাও ছেলের মতনই দেখে, তো সেই জন্য নতুন মোবাইল কিনে দিলাম মনিকা। তাও মা 500 টাকা দিয়েছে, আর বাদ বাকি যা থেকে ও দিয়েছে, তো খুলে দেখাই তোমাদের, মা খুশিই হবে। কী নাম? বিনোকো। যাই হোক, এটা ইন্ডিয়ারই মডেল, চায়না মডেল ব্যান্ড হয়ে গেছে জানো, সেই জন্য চায়না ফোন নেই, তো এটা ইন্ডিয়ারই মডেল। এই ফোনটা কিনে নিলাম, এর ক্যামেরা নেই, ঠিক আছে, এতে ডিসপ্লে তো আছেই 1.8, আর ব্যাটারি আছে, FM আছে, কিপ্যাড সেট আর কি আছে, আর দুটো সিম যেরকম লাগানো যায় আর কি, চিপ লাগানো যায়, চিপও লাগানো যায়, সবই আছে, ক্যামেরা নেই, ক্যামেরা মা বেকার ফটো তোলে না, অত ক্যামেরার দরকারও নেই, জাস্ট ফোন আসা যাওয়ার। আর এই যে ব্যাটারি, তো এইটা মাকে দিলে, সরি, ডোন্ট মাইন্ড, এটা চার্জার, ব্যাটারি করছে, মানে পাগল হয়ে গেছি, এক্সাইটেড হয়ে গেছি আমি নিজে, তো এটা মাকে দিলে রিয়াকশানটা কেমন হয় আমরা সেটাই দেখবো, যে কতটা খুশি হয়। ওই ফোনটা সারাতে গিয়ে পারলাম না, মাকে বলবো দেখো তোমার ফোনটা সারিয়ে এনে এইটা দিয়েছি, মা দেখে কতটা খুশি হয় সেটা তোমাদের দেখাবো রাতে গিয়ে, এখন তো আপনার পার্কেই আছে দেখতে পাচ্ছ, তো তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো, আর ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে, চলো দেখা যাচ্ছে। হ্যালো, তো গাইস, এই যে সেই ফোনটা সারিয়ে এনে দিয়েছি মাকে, এই না দেখো, আবার পয়সা নিয়ে আগে, আবার তো কে ফোন কিনতে বলে, কত কম বলো, দেখো ফোনটা দেখা, ফোন কেনার কি দরকার, ভালো লাগছে, টাকা পয়সা নিয়ে কিচ্ছু না, ভালো লাগছে, এই সব কত কম বলো, ভালো লাগছে। সো আমার ভিডিওটা ভালো লাগলে দেখতে পাবো মা খুশি হয়েছে, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর নতুন ভিডিও নিয়ে আসছি, সবাই টাটা।